আমি ব্লগ গুলো করছেন না, কেমন এনজয় করলে আমাদের সাথে বলো। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এন্ড ব্লগ কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো আমি খাটটা সরিয়ে দেওয়ার কথা ছিল, খাটটা আমি সরিয়ে দিয়েছি। দেখো পুরো ঘরটা একটু দেখিয়ে দেবো, এই যে সরিয়ে দিয়েছি। আর আমি এইখানে পেতেছি এই যে ম্যাট, যেটা এটা ফুলের কালার পাতলে আমার মা ছিঁড়ে টিড়ে ফেলতে পারে, তার জন্য বাথরুম সাদা টাইপের ফেলেছি। তাও রিক্স আছে, যখন তখন ছিঁড়ে ফেলতে পারে, কারণ কিছু নেই। আর এইটাতে মা একটু যা আর কি বলবো, এটা আমি এখন বাইরে নিয়ে যাবো। আর মার জন্য এটা বিছানায় দেখো কি সব উল্টো পাল্টা গুছায় রাখলে না, সবসময় উল্টো পাল্টা করতে থাকে। ও মা এটা এইভাবে করে না, এটা এইভাবে করে না, এটা এরকম সুন্দর থাকে। তুমি একটু সুন্দর করে তুমি আমার একটু আমার করে দাও, আমার আশীর্বাদ করে সব সময় কাজে এনার্জি পাই, তাই না? হ্যাঁ কাজে এনার্জি পাই, তাই না? দুটো বিশ্বকাপ তেল পেয়েছি পুরো পাকা, এত মিষ্টি আমাদের গাছের ঘরে যদি খেতে ইচ্ছে করে চলে এসো, ঠিক আছে? আর চলো তো কাজে সবসময় ফার্স্ট থাকে। গরম ভাত অলরেডি হয়ে গেছে, আর ভাত আমি কি করি রান্না টান্না করে এরকম ঝুরঝুরে বানানোর জন্য এরকম রাখি, হয়ে গেছে আমার ভাত রান্না করা, ঠিক আছে? আর দেখো ঘর পুরো পরিষ্কার একদম, দেখেছ পুরো ঘর পরিষ্কার করে ফেলেছি একদম, ঠিক আছে? সব পরিষ্কার থাকে একদম ক্লিন। আর এইখানটায় এইটা আমার ঘরে লাগানো ছিল, তো আমি ভাবছি এই যে আয়নাটা দেখছো, এই আয়নাটা আমার ঘরে লাগানো ছিল, তো আমি ভাবছি এইখানে লাগাবো। একটু কমেন্ট করো যে লাগালে কেমন হবে। হ্যাঁ ভালো লাগে, ঘরে আমি এসব লাগাবো না, আর তার জন্য ফটো ফটো লাগাতে হবে। তো তার জন্য ঘর বাড়ি পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে, কিন্তু আমাদের কালার ফালার করা বাড়ি না, হ্যাঁ যেরকম আছে কিন্তু পরিষ্কার করে রাখলে ভালো লাগে, তাই পরিষ্কার করে রাখি, ঠিক আছে? তো এখন আমি মাকে দেবো ভাত খাইয়ে, আর মার শরীর কেমন আছে দেখালাম, একটু ব্যথা কমেছে, ভাত খাইয়ে দিয়ে আজকে আমরা আবার একটা বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, আমরা সেই বাড়িতে যাবো। তো সঙ্গে থাকো, সারাদিনে কি হয়। তা তুমি ঘরে তো উঠে আসলে কেন, এটা ছেড়ে দাও, আসো বাথরুম আসো, আসো যা আসো। আর গো দেখো তো কেমন পায়ে জোরে সে আছে, পায়ে লেগেছিল আস্তে 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 কি করছে, ঠিক আছে? ঠিক আছে হাঁটতে হচ্ছে, তাহলে হাঁটে কেউ আপনার পায়ে মুড়ুমুড়ো ব্যথা আছে, হাঁটে ওইটাই তো ব্যাপার। তোমার বিছানায় বসে খাও, তুমি তো শোনো না, তোমার তো আসতেই ইচ্ছা করবে, তারপরে না আনলেও খারাপ লাগে আমার। চল বসো, চলো ঘাড়ে সুড়সুড়ি লাগে, ঘাড়ে পরে আর থাকলে রাখতেই পারি না, চলো বসো এখানে, ঘোরো ঘোরো বসাতে গেলেও আমার 1 ঘন্টা লাগে, ঠিক আছে? বসো, এবার তোমার গরম গরম ভাত দেবো আমি, দাঁড়াও। হ্যাঁ এই তো তুমি এখানে বসছো, এবার তোমাকে আমি গরম গরম ভাত দেবো, দেবো তাই তো? কি খাবা তাই বলো, মাছ খাবা না নিরামিষ খাবা, কি খাবা? না নিরামিষে খাবা, নি নিরামিষে খাবা, কেন মাছ খাবা না? না হাট যদি খাই, যদি কেউ দিয়ে হ্যাঁ তাহলে এক কান নবানিয়া, কেউ যদি দেয় তুমি মালিক, কোনো ব্যাপার নেই। আমি তাহলে মাছ আর ভাত নিয়ে আসি, তারপরে খাওয়া। হাত দিও না, হাত দিও না, এটা তোমার জন্য নয়, এটা আমি খাবো তোর জন্য, বুঝতে পেরেছ? তুমি কি খাবা? আমার বাটি বাটি বাটিতে করে কি দেবো? ছোট কি দেবো ওর মধ্যে? যতগুলো থাকে জিলেবি থাকে, আর কি থাকে? তা আমার তো বিবি সিদার তো না না, তোমার আমি তো কিছু দিই না, আমি তোমার দিতে দিতে পারবো না। আমি এখন এই গরম ভাত বাড়বো আর এই তরকারিটা দিয়ে খাবো, তোমার খাওয়া দাওয়া কেন, তুমি সুস্থ বসে থাকো, তুমি পারলে রান্না বান্না করে খাও। না এই তো রান্না দাওয়া, হ্যাঁ না এই রান্না
তোমাদের বাড়ি যখন গেছিলাম আমারে তো তুমি দেওনি কিছু খেতে, তা তোমারে দেবো কেন? তা কি খাবা তুমি, মাছ খাবা না মাথা খাবা? মাথা খাবো দশটা, ঠিক আছে, দুখন মাছ আর দশটা জিলেপি। জিলেপি আমি কোথায় পাবো? মাছ আমি গাওয়াতে পারবো, জিলেপি আমার সে আনতে গেলে বিকেলে আনতে হবে, বিকেলে ভাজে। তো চলো তুমি এখন গরম ভাত খাও মাছ দিয়ে। মাছ খাবা তো? এই যে হ্যাঁ, তা আবার ছড়াও ভালো। কি মাছ এটা বলো দেখি, চোখে একটু কম দেখে আবার, তাই না? ওই দেখো কি করছো, ওই দেখেছো এইটা দেখে বলার পরে এখন একটু ঠিক হয়েছে আর কি। হ্যাঁ ঠিক হয় না, দুই হাতে ছোড়াছুড়ি করে, এ করে তা করে, উল্টো পাল্টার সাথে করতেই থাকে। ভালো লাগছে খেতে? যদি বলা যায় যখন এক এক সময় এক এক রকমের মাইন বলছে ভালো লাগছে খেতে, তাহলে খাচ্ছি তো তাই বলছে। ভাত খাইছে এবার ফল খাবা তো, তাই বলছি। এইদিকে থাকা ওইদিকে ওইসব নাও কেন? তুমি সব সময় এক জায়গায় মানে ধীরে সুস্থে বসতেই পারে না, ঠিক আছে? এসে ব্যাপার, এখন ভাত খাইয়ে দিছে আর তারপরে একটু ফল খাওয়াতে হবে, তার জন্য লেগে পড়েছি ফল কাটতে, কিন্তু এক জায়গায় সুস্থে বসেই না, একটা না একটা বলতেই থাকবে। বাপের বাড়ি যাবা? যাবা কোথায়? যাবো বাপের বাড়ি কোথায়? দেখো বাপের বাড়ির নাম আবার ঠিক থাকে। চলো ফলগুলো খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমরা বেডটাকে বাইরে রাখবো, রেখে তারপরে আজকে আবার আমরা একটু বেরোবো। একটা দিদি নেমন্তন্ন করেছে আমাদের এইদিকে, কোথায়, নোয়াহাটা। তো সঙ্গে থেকো। ফাইনালি স্নান দান করে এই যে এসছি, খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। এদিকে এই যে তোমাদের ঢিলে হয়েছে আর পিছনে অঙ্কিতা, ও সবসময় মোবাইল দেখতে থাকে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ওর নাকি মোবাইল রোগ হয়ে গেছে। বলেন কি, তিনজনে যাচ্ছি আমরা কোথায়? নোয়াহাটাতে। কি হয় কি ব্যাপার আমি জানি না, চিনি না, প্রথমবার যাচ্ছি দিদিটার বাড়িতে। আমরা তিনজনে এই যে বেরিয়ে পড়েছি, এখন আমাদের এইখান থেকে লাগবে হয়তো 45 মিনিট, না এইখান থেকে লাগবে হয়তো 35 মিনিট। তো হ্যাঁ চলো, আবার অঙ্কিতা বলছে পিসি বাড়ি যাওয়ার কথা বলছে, যদি ওর পিসিটার কাছাকাছি, চলো যদি সময় পাই তো পিসি বাড়িও যেতে পারি, ঠিক আছে? তো আমাদের সাথে থেকো, একদম সঙ্গে থেকো, সবকি থাকবে কিন্তু গাইস। সঠিক বলেছেন। আমরা চলে এসেছি নোহাটা মোড়ে, আর এইখান থেকে যাবো দমদমার মোড়ে। একটু শুনে নেবো আশেপাশে কারো কাছে, চলো একটু মিষ্টি নিয়ে নিই। টাকা পয়সার প্রবলেম, অলরেডি ভাবছিলাম যে অনলাইনে পে করবো, আমার কাছে অল্প টাকা আছে, পড়ার কিছু নেই, নিতেই হবে। টাকায় কালো মিষ্টি কত? কটাকা পিস? তাহলে 15 টাকা। মিষ্টি নেওয়া হয়ে গেছে এই যে, আর আমরা এখন যাবো এই জার থেকে 5 মিনিট লাগবে হয়তো বাজারের এই দিকটা দিয়ে, এই রোডটা ধরবো, ধরে 5 মিনিট মতো লাগবে কি দমদমা। তো চলো যাই। ফাইনালি চলে এসেছি দিদিটার বাড়িতে, পিছনের দিকে রাস্তা, তো চলো বাড়ি গিয়েই কথা বলি। আমরা রূপালীদির বাড়িতে চলে এসেছি, আর রিলে যাকে দেখেছিলে ওই যে ওদের বাড়ি নোয়াহাটা, আমার পাশের বাড়িটারই না। এই যে দেখতে পাচ্ছ, দেখেছ, বলো কেমন আছো? ভালো আছো? তো আমরা এখন আছি রূপালীদির বাড়িতে, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। ওর মাকে দেখে নিয়েছে, ওর মা ওই যে এসে গেছে, আর দেখে কান্না শুরু। কান্না করলে হবে না কিন্তু, তাহলে কিন্তু বট হয়ে যাবা। এই দেখো আমাকে দেখে চুপ হয়ে গেছে, অঙ্কিতার সাথে খেলা করছে। তো চলো রূপালীদি আসুক, তারপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এসে বসে আছি আর বাড়ির সবাই এই পাশটায়। ওই যে দেখো আগের দিন আমাদের বাড়িতে গেছিল, সবাই হাই হ্যালো করছে, একটু কাছে নিয়ে যায়। সবাই হাই করে দাও, হাই করে দাও, ও বুঝকো হাই করে দাও, ওই ছোট বুঝকো কই। এটা সে
মানে কি আমাদের অঙ্কিতা ব্লগার? আচ্ছা হাই রূপালি দি, হাই বলাও একটু ভারী আছে, হ্যাঁ মুম্বাই কিন্তু পান খায়। ত্রিপুরা থেকে যারা দেখছো তাদের বান্ধবী, সঠিক বলেছেন, মানে সবাই পান খাওয়া ভালোবেসে, তাই বুঝতে পেরেছ? আসার সাথে সাথে কি দিয়ে দিয়েছে দেখাই, কেন বাদন সবসময় হট থাকে তো তার জন্য ঠান্ডা, এই যে ঠান্ডা, ঠিক আছে। আর এইদিকে এইগুলো সব খাবে বাদন আর অঙ্কিতা, আমি তো খাবো না, তো চলো একটু ঠান্ডা খাই, খেয়ে তারপর সবার সাথে একটু কথা বলি, তাই বলছি। আমার আমার বন্ধুর বউ যে বসে আছে হলুদ শাড়িতে, তার কারণটা হচ্ছে ব্যাপারটা আছে, ওই দাদার নামও দেবাশিস, তার জন্য বললো। আর শোনো, এরা দেখো তিনটে প্লেট এনে রেখেছিল মিষ্টি, সেটা ঠেসে দিয়েছে, দেখো। না না আমি খাইনি, আমিও মিষ্টি খাইনি। কি সুন্দর বলে, না না আমি খাইনি, কত আস্তে করে বলে। আরে আমি মিষ্টি খাইনি আন্টি, সত্যি মিষ্টি খাইনি। কে তুমিও তো সোরের সাক্ষী মাতা, এও কিন্তু ছাড়িনি আমি, আমি একটা মিষ্টি খাইনি মাত্র। এইভাবে মিথ্যে কথা বলিস কেন? না 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 ব্যাপার আছে, ব্যাপার আছে বলিস। আমি দেখলাম পুরো প্লেট সাবর করে দিল। আচ্ছা মিষ্টি আর ঠান্ডা খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো বিরিয়ানি। রূপালিদি কি বলছে আমাকে, বলছে এই দেখো রূপালিদি অলরেডি কি ব্যবস্থা করেছে, খুশি দেখো দুজনে একদম, হাত দুজনে সেই খুশি। আর বিরিয়ানিটা থাকলে তোমরা সবাই ভালো করেই জানো যে আমি ভীষণ খুশি হই, তাই না? তোমরা সবাই জানো তো, এই যে এসে গেছে আর আমি এখন মানে সেই আনন্দে খাবো। কিন্তু একটা কথা, রূপালিদি আমাকে বললো বিরিয়ানিটা দিয়েছে, আবার বলছে ভাত আমি রান্না করেছি, চলো ভাতটাও খাও। কিন্তু একটা কথা হয়েছে কি, আমি বারবার আসবো রূপালিদির বাড়িতে আসবো। রূপালিদি একদিন বললো আমার বাড়িতে আর এসো না। না না ভাই, ওইরকম মন মানুষই তো আমার নেই, সবসময় সবাই আমার বাড়ি আসবো, আমার খুব ভালো লাগে। ঠিক আছে তো চলো আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ তোমরাও খাও আমাদের সামনে। খেয়েছি ভাই, খাওয়ার সঙ্গে সঙ্গে তো রূপালিদি অমৃত খায় সবসময় বসে বসে, পান মুখে দিয়ে চাপতে থাকে। তবে সবাই পান খেও না, কিন্তু পান খাওয়া ভালো না। চিকেন লেগ পিস, সেই মজা, চলো খেতে থাকে। এই খা খা, আপনার বুদ্ধি ভালো, আমার তোলার সমানে আমার তো খেতেই হবে, তাই না? তো চলো খাই, আর গরম লাগছে, পাখাটাও চালাতে হবে আর আওয়াজ হতে পারে, চলো। আমরাও খেয়েছি, আমরাও নিতে পারছি না, কষ্ট করে খেতে হবে, নষ্ট করা তো যাবে না, তো চলো ধীরে ধীরে খাই। খেয়ে দিয়ে উঠে এই যে এসে দোলনায় বসছি দিদির বাড়িতে, আর ওরা দুইজন বাঁধনের অবস্থা, বাঁধন তো এখন উঠিয়ে নিয়ে দেখো, বাঁধন বলছে বাঁধন এখনো অ্যাকশন দিচ্ছে, আর আমি একটু দোলনায় দোল খাবো। আর এই দেখো কত সুন্দর, তোমাদের দেখাবো রিল, রিল করেও দেখাবো, হেভি লাগবে। ও সেই তো দিদিদের ঘরে বসেছিলাম আর একটু রিলস ফিলস বানাচ্ছি, আর পাশের বাড়ির কাকিমা, এই দেখো দেখেছো, কাকিমা জেঠিমা মাসিমা সবাই আসছে, সবার সাথে একটু কথাবার্তা বলছি, আনন্দ করছি। তো একটুখানি বসবো এইখানে, ফের আবার দিদিদের মাঠের দিকে যাবো, ওইদিকে মাঠের দিকে গিয়ে একটু রিলস ফিলস বানাবো, তারপরে আমরা আবার অঙ্কিতাদের কোনো আত্মীয় আছে সেই বাড়ির দিকে যাব। তো চলো মাঠের দিকেই যাই, আমরা এখন যাব মাঠে। আর মাঠে যাওয়ার পথে চম্পাদির সাথে দেখা হলো। এই যে চম্পাদি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? চম্পাদি আমার ভাই, চম্পাদি প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করে, মানে প্রথম থেকেই আমাদের সাপোর্ট করে আসছে, মানে আমি চম্পাদিকে চিনি না, সব আমাকে বললো তাই, হ্যাঁ আজকে প্রথম দেখলাম, মানে রূপালিদির বাড়িতে এসেই। তো দিদি দেখা করতে এসছে আমাদের সাথে, আর আমরা এখন যাব মাঠে, চলো মাঠে যাওয়া যাক। সৈন্যবাহিনী নিয়ে একদম বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে, এখন মাঠে যাব কিসের জন্য জানা, রিল বানাতে না?
আমরা রিলস বানাতে যাবো তো। আমরা চলে আসছি মাঠে, আর মাঠে এসে এখন আমরা একটু রিলস টিলস বানাচ্ছিলাম সবাই মিলে, অনেক লোক আছে। আর দিদিকে দেখতে পারবা সবাই? দেখে উল্টো পাল্টা কমেন্ট করো না, করলে কিন্তু সেই দিয়া দিয়ে দেবে, আমি দিতে পারবো না। আর এই যে হ্যালো গাইজ নাকি কে, এই যে সবাই মিলে এখানে আছে দেখো, আমরা সবাই মিলে আছি। আর এই যে দেখো কত লোক দেখেছ আমরা সব, কত লোক দেখো, অনেক লোক, ঠিক আছে। তো চলো একটু পরে আবার আমরা বেরোবো, বেরোবো অঙ্কিতাদের আত্মীয় বাড়ি যাবো, তাই তো? যাবি? কোথায়? ও না তাহলে দরকার নেই, 87 অঙ্কিতাদের আত্মীয় বাড়ি, 87 মানে আমার দরকার নেই, আমি 82 করে বাড়ি চলে যাবো। এটা কি কোনো কথা? ঠিক আছে, তো চলো আমরা এখন বাড়ির দিকে যাবো। তো আর একটা বোন আমার সাথে দেখা করতে এসছে, এখানে কোথায় বাড়ি তোমাদের? ওইদিকে বাড়ি। তো আমার হাসি পায়, মানে কিসের জন্য বলো তো? সবাই আসে, এসে বলে একটা ভিডিও বানাও বা রিলস বানাও, আর সেইটা যখন বানানোর পরে সে হয়ে যায় আমার বউ, লজ্জা লাগে। কিন্তু ওর বিয়ে ঠিক হয়ে গেছে, উল্টো পাল্টা কেউ কমেন্ট করো না, আমার সুন্দর বোন, বুঝলে? বোন হচ্ছে এটা, এটা কে আছে? বোন, উল্টো পাল্টা কমেন্ট করো না, রিল আসছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটা রিলস বানিয়ে নি। পালি দিদির বাড়ি এসে ভীষণ ভাবে এনজয় করলাম, সবাই মিলে আনন্দ করলাম, একটু রিলস ফিলস বানালাম। এত মালিক কিভাবে বসে আছে, আহারে সোনারে আমার, কত কষ্টে বসে আছে। তো সবাই মিলে ভীষণ ভাবে আনন্দ করলাম। আর ঢিলে ওই দেখো, একদম ঢিল দিয়ে বসে আছে, অনেক কষ্ট হয়ে গেছে ওর খেয়ে দে। আর এই যে দেখো সবগুলো এখানে বসে আছে সব, সবাই মিলে। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে মানে লাস্ট কেমন এনজয় করলে আমাদের সাথে? এইটা কোনো কথা বলছে, আসছে বছর আবার হবে, চেষ্টা করবো। ভীষণ ভালো, মানে আমি দুঃখিত যে দিদিরা নোহাটা থেকে আমাকে মেসেজ করো যে আমার বাড়িতে আসো, আমার বাড়িতে। আমি কিন্তু হঠাৎই দিদি আমার বাড়িতে একদিন চলে আসে না বলেই সন্ধ্যাবেলাতে, তো আমিও কথা দিয়ে দিয়েছিলাম যে দিদিকে ঠিক আছে আমি দুদিন পরে তোমার বাড়িতে যাব, তার জন্য আমি দিদির বাড়িতে এসছি। আর যারা আসতে বলো প্লিজ, আমার টাইম হয় না বলে আমি আসতে পারি না, যেভাবে এসছি আমি কি বলবো, আমার মাকে রেখেছে, আমার অনেক টেনশন হচ্ছে। আমরা এখন উঠছি, তোমরা আবার যেও আমার বাড়িতে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা টাটা টাটা, পিছনে টাটা।